বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আজ আমি হাইকোর্ট পারমিশন টেস্ট এর পরীক্ষায় কিভাবে ভালো করা যায় এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। আপনারা উকিল হওয়ার দিন থেকে প্রতিদিন 2 ঘন্টা করে যদি আপনারা স্টাডি করেন সেটা সবচেয়ে ভালো হয়, কারণ একজন এলএলবি পাস লয়ার 2 বছর পর সে হাইকোর্ট পারমিশন টেস্ট দিতে পারে, আর যাদের এলএলএম করা আছে তারা 1 বছর পর হাইকোর্ট পারমিশন টেস্ট দিতে পারে। বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আপনারা যেদিন নিম্ন আদালতের উকিল হবেন ওই দিন থেকেই 2 ঘন্টা করে প্রতিদিন হাইকোর্ট পারমিশন এর জন্য অধ্যয়ন করা সবচেয়ে ভালো। আর আপনারা বাজারে কমপক্ষে 5টা জনপ্রিয় হাইকোর্ট পারমিশনের গাইড বই কিনবেন, এরপরে আপনারা এই 5টি বই থেকে আপনারা হ্যান্ড নোট করবেন এবং এগুলোর বাংলায় অর্থ বুঝবেন, এবং জেএসসি ছাত্রছাত্রীদের নেয় আপনারা এই প্রশ্নগুলো মুখস্থ করবেন, এবং প্রতিদিন হাইকোর্ট পারমিশন পরীক্ষার খাতার ভিতরে আপনারা এই প্রশ্নগুলো বারবার লিখবেন যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রশ্নগুলির উত্তর লেখা যায়। পরীক্ষায় দেখা যায় যে বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তরগুলো সম্পূর্ণ করে আসতে পারে না, এর মূল কারণ হলো এরা বাসায় প্র্যাকটিস করে না। যারা বাসায় 2 ঘন্টা করে লেখার প্র্যাকটিস করবে এই প্রশ্নগুলোর উত্তর, তারা ঠিকই নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষায় ফুল অ্যান্সার করে আসতে পারবে। আর একটা কথা, আমাদের লয়ারদের মধ্যে বেশিরভাগই ইংলিশে ভীষণ কাঁচা, এর কারণ হলো এরা গ্রামারে ভীষণ কাঁচা, এরা যদি 1 প্যারা লেখে দেখা যায় 1 প্যারার মধ্যে অনেক ভুল পাওয়া যায়, যার ফলে পরীক্ষক প্রশ্নে ভালো নাম্বার দিতে পারে না। এই জন্য আপনারা ভালো করে ইংলিশে গ্রামারটা ফলো করবেন, আর প্রশ্নের সমস্যা, মামলার সমস্যা কি এইটা ভালো করে আপনি অর্থ বুঝে তারপরে উত্তর লিখবেন। টেকনিক্যাল কিছু প্রশ্ন থেকে টেকনিক্যাল অনেক কিছু চেঞ্জ করতে হয়, অনেক কিছু গ্রামার চেঞ্জ করে লিখতে হয়, হুবহু প্রশ্ন ভাঙ্গে ভাঙ্গে উঠালে পরীক্ষায় অধিক নম্বর পাওয়া যায় না। আপনারা সব সময় সাংঘাতিক রকমের প্র্যাকটিস করবেন, লেখার প্র্যাকটিস করবেন, মুখস্থ করবেন। যারা কোরআনে হাফেজ হয় এরা কোরআন শরীফটা যেভাবে মুখস্থ করে আপনাদেরও প্রশ্নের উত্তরগুলো ওইভাবে মুখস্থ করতে হবে, এবং প্রতিদিন লিখে ভীষণভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনারা হাইকোর্ট পারমিশন পরীক্ষায় একবারই আপনারা টেস্ট পরীক্ষায় পাশ করতে পারবেন। আর একটা বিষয়, যারা অধিক দুর্বল তারা অবশ্যই কোচিং করতে পারে, আর যারা দুর্বল না মেধাবী কোচিং এর তেমন প্রয়োজন, এরা যদি বাসায় পড়াশোনা করেন এবং মডেল কোশ্চেন নিজেরাই তৈরি করে নিজেরাই মডেল কোশ্চেনের পরীক্ষা দিতে পারেন, তাহলে আপনারা হাইকোর্ট পারমিশন পরীক্ষায় একবারই আপনারা উত্তীর্ণ হতে পারেন। আর একটা বিষয় যে সেটা হলো যে আপনাদের বাংলায় আগে প্রশ্নের উত্তরটা ভালো করে বুঝতে হবে, লেখাটাও বুঝতে হবে ভালো করে, আর ফর্মেট হাইকোর্টের কেসের ড্রাফটিংয়ের ফর্মেটটা আপনাদের সাংঘাতিক ভালো করে বুঝতে হবে। ভিতরে পয়েন্ট এখন বর্তমানে বেশি দিতে হয়, যে সমস্ত বিজ্ঞ আইনজীবীরা পয়েন্ট বেশি দিতে পারবে, অনুচ্ছেদ বেশি দিতে পারবে, নির্দিষ্ট সময়ের মধ্যে ভিতরে লিখে দিতে পারবে, ওরাই বেশি নাম্বার পাবে। আর প্রিয় বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ, আমার এই চ্যানেলে আপনাদের স্বাগতম। ফাউন্ডার মোহাম্মদ নুরুল ইসলাম শীতল, অ্যাডভোকেট, সিভিল ক্রিমিনাল ট্যাক্স
মিসেলিনিয়াস কনসালটেন্ট ঢাকা। ধন্যবাদ।